সম্পর্কে থাকলে কোনো কথা নিয়ে মতভেদ হতেই পারে, কিন্তু এর অর্থ এটি নয় যে আপনি সবসময় ওই কথা দিয়ে আপনার পার্টনারকে অপমান করবেন। স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া একটি কমন বিষয়। লড়াই ঝগড়া পরবর্তীতে একটি সম্পর্ককে আরও বেশি মজবুত করে। কিন্তু এমন কিছু কথা আছে যেগুলি একটি সুন্দর সম্পর্কে তিক্ততা সৃষ্টি করে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এমন কিছু আচরণ সম্বন্ধে আলোচনা করব যেগুলি কোনো স্ত্রী সহ্য করতে পারে না। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন জেনে নেওয়া যাক স্বামীর কোন আচরণগুলি স্ত্রীরা পছন্দ করেন না। নাম্বার ওয়ান, সকলের সামনে ছোট করা। কিছু কিছু মানুষের অনেক খারাপ অভ্যাস আছে, যারা সকলের সামনে তার স্ত্রীকে অপমান করে খুশি হয়। সকলের সামনে স্ত্রীকে ছোট করে তারা অনেক আনন্দ পায়। এরকমটি করে তারা নিজেদের অনেক পাওয়ারফুল মনে করে। তারা মনে করে যে এটি করার ফলে তার আশেপাশের মানুষ তার প্রতি ইমপ্রেস হবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। এতে তার স্ত্রী তাকে অনেক খারাপ মানুষ ভাবে, ফলে তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। স্ত্রীকে সকলের সামনে অপমান করা উচিত নয়। সে যদি কোনো ভুল করে তাহলে তার ভুলকে সংশোধন করে দেয়া প্রতিটি স্বামীর কর্তব্য। নাম্বার টু, সবসময় স্ত্রীর পরিবারকে দোষারোপ করা। বিবাহ দুটি পরিবারকে এক সুতোয় বেঁধে দেয়, কিন্তু আপনি যদি স্ত্রীর কোনো ভুলে সবসময় স্ত্রীর পরিবার তুলে কথা বলেন, তার বাবা মা ভাই বোনকে নিয়ে কোনো খারাপ কথা বলেন, তাহলে সেটি কোনো মেয়েই মেনে নিতে পারে না। একটি মেয়ে তার সম্বন্ধে দুটো বাজে কথা শুনতে রাজি, কিন্তু কেউ তার বাবা মাকে নিয়ে কথা বলুক এটা তারা কখনো চায় না। এমনটি করলে আপনার স্ত্রীর চোখে আপনি খারাপ হয়ে যাবেন। তার পরিবারকে ছোট করার ফলে আপনি তার কাছে এতটুকুও মূল্য পাবেন না, তাই ভুলেও এমনটি করবেন না। তাহলে সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার থ্রি, নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করা। এটি কোনো স্ত্রী সহ্য করতে পারে না। প্রতিটা মেয়ে তার স্বামীর কাছ থেকে উপযুক্ত সম্মান ও মর্যাদা পেতে চায়, কিন্তু কেউ যদি তার স্ত্রীর সঙ্গে তার কোনো মেয়ে বন্ধুর তুলনা করে বা তার কোনো আত্মীয় স্বজনের সাথে তার তুলনা করে, তাহলে এটিতে সে অনেক কষ্ট পায়। এর ফলে সম্পর্কে তিক্ততা চলে আসে আর সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাম্বার ফোর, স্ত্রীর সৌন্দর্যের কদর না করা। যদি আপনি আপনার স্ত্রীর সৌন্দর্যের কদর না করেন বা তার চাল চলন পছন্দ না করেন, তাহলে আপনার স্ত্রী আপনার উপর কখনো মন থেকে বিশ্বাস করতে পারবে না। আপনি যত আপনার স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন সে ততই আপনার উপর খুশি হবে। কখনো নিজের পার্টনারের সামনে অন্য মেয়েকে সুন্দর বলতে যাবেন না, তাহলে বুঝতে পারছেন সে মনে অনেক আঘাত পাবে এবং মন থেকে সে দূরে সরে যাবে। নাম্বার ফাইভ, স্ত্রীর প্রফেশন, অর্থাৎ সে যে কাজ করে সেই কাজের ভ্যালু না করা। যদি আপনার স্ত্রী আপনার থেকে কম অর্থ উপার্জন করে বা সে যদি বাড়ির কাজ করে, তাহলেও তাকে তার কাজের জন্য ভ্যালু করা প্রয়োজন। যদি আপনি তার কাজের জন্য তাকে সবসময় আঘাত দিয়ে কথা বলেন, তাহলে সে অনেক কষ্ট পাবে, এতে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নাম্বার সিক্স, কখনো তার প্রবলেমের কথা না শোনা। আপনি সারাদিন ধরে কাজে বিজি থাকুন না কেন, একটু সময় বের করে আপনার স্ত্রীর সাথে কথা বলা উচিত। সে কোনো সমস্যায় আছে কি না তার কাছে জিজ্ঞাসা করা উচিত। মেয়েরা আগে কোনো কথা কাউকে বলতে চায় না, সে যদি কোনো সমস্যায় থাকে তাহলে সে অন্যকে সেটি জানায় না। তাই আপনি যদি তার কাছে তার প্রবলেমের কথা জিজ্ঞেস না করেন, তাহলে সে মনে মনে অনেক কষ্ট পাবে।